12টা রাত্রি। কালকে আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে আসবো, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। দেখো 12টা এখনো মানে বাজেনি, 12টা বাজতে ওই 4 মিনিটের কাছাকাছি বাকি, এখনো আমরা জেগে। ঘুম আসলে ঘুমিয়ে পড়ব। তোমরা আমার ভিডিওতে লাইক দিও, সাবস্ক্রাইব করো, শুধু দেখে দেখে চলে যেও না। বন্ধুরা গুড মর্নিং, এখন সকাল 9:45 বাজে, কিছু ভালো লাগছে না, মন মেজাজ একদম ভালো নেই, মানে মাথায় হাত পড়ে গেছে আমার, এরকম টাইপের অবস্থা। দুবার দুবার আজকের ভিডিওটা দুবার দুবার, মানে আজকে হচ্ছে রবিবার, দুবার দুবার ভিডিওটা পোস্ট করতে গেলাম, দুবারই মানে নেটটা আমার পুরো খেয়ে নিল, পোস্টই হলো না ভিডিওটা। কেন ভিডিওটা পোস্ট হচ্ছে না আমি বুঝতে পারছি না, আমার কপালটাই কি এরকম, আমার কপালের সাথেই কি এরকম হয় জানি না, জানি না কি হবে, ভিডিওটা আদৌ পোস্ট হবে কি না, এখনও প্রসেসই হয়ে যাচ্ছে, প্রসেসই হয়ে যাচ্ছে, কখন ভিডিওটা পোস্ট হবে কিচ্ছু জানি না, ভালো লাগছে না আমার, সত্যি আমার মাথায় মানে বিরক্তি লাগছে, বিরক্তিজনক আমাদের ভুরু টুরু কী অবস্থা। বন্ধুর আগে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, কারণ আমি মাংস পরে মানে প্রিপারেশন করার পরে তোমাকে দেখাবো, তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে মাংসটাকে আরও কীরকম দেখতে হয়েছে, ওটা আমি দেখাতে পারিনি, আমি ভুলে গেছি একদমই, সত্যি সরি তার জন্য, একদম কান ধরে ক্ষমা চাইছি। এটা দেখো মাংসটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম, আর হচ্ছে গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো এগুলো দেখলে দেয়, এভাবে মাংসটা আমি বসিয়ে দিয়েছি, এরপর হওয়ার পর আবার তোমাদের কাছে আসছি, টাটা।